সুরাতুল বাকারায় আয়াত নম্বর 208 আয়াত নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ কি? একজন ব্যক্তির দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত থাকবে, পাঁচ ওয়াক্তের মধ্যে চার ওয়াক্ত হবে না। দৈনন্দিন আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত 17 রাকাত ফরজ করেছেন, 16 রাকাত হবে না, 17-17ই পড়তে হবে। দৈনন্দিন একজন মুসলিমের সমস্ত জুলম নির্যাতন থেকে বেঁচে থাকতে হবে। দৈনন্দিন একজন মুসলিমের সমস্ত প্রকার পাপাচার মাসিয়াত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দৈনন্দিন একজন মুসলিমের আপনার ঘুমানোর, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তাকে পরিপূর্ণ আল্লাহ এবং কি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, আদেশ, নিষেধ, নির্দেশ মেনে চলতে হবে। যা আল্লাহ এবং তার রসুল বলেছেন তা করবে, যা নিষেধ করেছেন ছেড়ে দিবে। এর নামে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করিও না, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, তোমরা শয়তানের পদঙ্ক করো না, শয়তানের রাস্তা চলো না। যদি তুমি শয়তানের রাস্তা চলো, শয়তান কি তোমাদের? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রত্যেক পথে তোমার উৎপেতি আছে। সে যেই দিক থেকে তোমাকে হারাম রুজি হলে হারাম রুজি দিয়ে তোমাকে ডাকতেছে, আসো হারাম খাও, হারাম খাও। জেনা ব্যবসার হলে আসো জেনা ব্যবসার, জেনা ব্যবসার করো। শয়তানের কাজ হচ্ছে আপনার পথে বাধা দেওয়া, আর আপনার কাজ হচ্ছে নফসের সাথে মুজাহাদা, অর্থাৎ জিহাদ করা, জিহাদ করা নফসের বিরুদ্ধে। নফস চাচ্ছে আমি হারাম দেখব, আমি আমার রবকে ভয় করি। নফস চাচ্ছে আমি হারাম খাবো, হারাম উপার্জন করব, না আমি আমার আল্লাহকে ভয় করি, আমি মুসলিম। ওমান আমিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, আমি একনিষ্ঠ খাঁটি মুসলমান। মুসলমান কখনো হারাম খেতে পারে না, হারাম দেখতে পারে না, মুসলমান কখনো কারোর প্রতি জুলুম করতে পারে না। এর নামে হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা রাসূল দিয়েছেন তা গ্রহণ করো, ওমা আনহাকুম আনহু ফান্তাহু, ছেড়ে দাও। যা রাসূল নিষেধ করেছেন যতই সুন্দর হয়, যতই চাকচিক্য হয়, বাপ দাদার নামে, বড় হুজুরের নামে, পীর সাহেবের নামে, অমুকের নামে, তমুকের নামে, বাপ দাদার দোহাই দিয়ে আপনার এই প্রচলিত ধর্ম পালন করো না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে তোমরা ইসলামে প্রবেশ করো। অতএব শয়তানের পদঙ্কন করো না। আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন।